সাধক ফকির লালন শাহের একশো চৌত্রিশতম তীরোধান দিবস আজ এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন মেলা প্রতিদিন সন্ধ্যার পর থাকবে আলোচনা সভা ও লালন সঙ্গীত অনুষ্ঠান দূর থেকে লালন অনুসারী বাউল সাধুরা আখড়ায় এসে আসন গেড়েছেন গান আলোচনায় তাদের সময় কাটছে সরকারি অনুষ্ঠানের বাইরেও বাউলরা তাদের মতো করে উৎসব পালন করে হাজারো ভক্ত অনুসারী দূর থেকে এখানে আসতে শুরু করেছেন মেলা উপলক্ষে আখড়াবাড়ি হাজারো ভক্ত অনুসারীর মিলন মেলায় রূপ নেয় তিরোধান দিবস উপলক্ষে কালী নদীর পার ঘেঁষে লালন মাঠে শতাধিক অস্থায়ী থাকার জায়গা ও দোকান বসেছে কালী নদীর পারের মাঠে বসেছে গ্রামীণ মেলা